সবাইকে আজকে লাইভে স্বাগত জানাচ্ছি। বেশ কয়েক বছর আগে, সম্ভবত প্রায় 20 বছর হবে, একবার বেড়াতে গিয়েছিলাম সিলেটে, আমার এক প্রিয় বন্ধুর বাড়িতে। তো বন্ধুটির ভাবি, মানে ভাইয়ের বউ, বেশ সুদর্শন এক নারী, খুবই স্মার্ট, রান্নায় পারদর্শী। তিনি আমাদেরকে রান্না বান্না করে খাওয়াচ্ছিলেন, খুব মজার মজার খাবার, কিন্তু সামনে আসছিলেন না। তো এক পর্যায়ে আমার বন্ধুটিকে বললাম যে, তোমার ভাবি এত রূপবতী নারী, দূর থেকে দেখেছি, তিনি আমাদের এত যত্ন নিচ্ছেন, তিনি সামনে আসছেন না কেন? আনো তো ভাবিকে, ডেকে নিয়ে আসো। তো ভাবি সামনে আসলেন, ভাবিকে বললাম যে, ভাবি কি সমস্যা আপনার, আপনি আমাদের সঙ্গে কথা বলেন না কেন? ভাবি তখন বলেছিলেন যে, আমি তো ঢাকার ভাষায় মাততাম পারি না। মানে আমরা ঢাকা শহরে যে ভাষায় কথাবার্তা বলি, সেই ভাষায় তিনি কথা বলতে পারেন না, তিনি হচ্ছেন সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন। এই কারণে তিনি আমাদের সঙ্গে কথা বলছিলেন না। এই সংকটটা কিন্তু আমাদের অনেকেরই আছে বা ছিল, বিশেষ করে নগর গ্রামের মানুষ যারা মাতৃভাষায় কথা বলেন। আমাদের মায়ের কি ভাষা বলুন তো? আমাদের মা কি এই প্রমিত বাংলায় কথা বলে? তো এই যে যে ভাষা এখন আপনাদের সঙ্গে আমি কথা বলছি, এই তথাকথিত শুদ্ধ ভাষা, এই শুদ্ধ ভাষায় কি আমাদের মা চাচিরা কথা বলেন? আমাদের মা চাচিরা কথা বলেন আঞ্চলিক ভাষায়। ব্রাহ্মণবাড়িয়ার মা ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় কথা বলেন, সিলেটের মা সিলেটের ভাষায় কথা বলেন, বরিশালের মা বরিশালের ভাষায় কথা বলেন। তাইলে যদি প্রশ্ন করে আমাদের মাতৃভাষা কি, বলতে হবে যে আমাদের মাতৃভাষা হচ্ছে আঞ্চলিক ভাষা। এটা টেলিভিশনের ঘোষিকারা যে ভাষায় কথা বলে, কিংবা টেলিভিশনের যারা সংবাদ পাঠক পাঠিকা, যে ভাব সাপ করে শুদ্ধ ভাষায় কথা বলেন, আমাদের মা চাচিরা সেই ভাষায় কথা বলেন না। এখন এই যে ভাষার কারণে কি আমার মা চাচিরা মূর্খ, বাবা মূর্খ, চাচা মূর্খ, মামা মূর্খ? এই মানুষগুলো গ্রামে বসবাস করেন এবং অত্যন্ত জ্ঞানী তারা, এক একজন তাদের তাদের জায়গায়, জীবনের যে জায়গায় আমাদের মা অবস্থান করেন, সংসারটা, পুরো সংসারটা তিনি দেখেন, দেখেছেন, সন্তানগুলোকে মানুষ করেছেন, স্বামীর দিকে নজর দিয়েছেন, কত কাজ করছেন একজন নারী। কিন্তু তিনি যখন এই তথাকথিত প্রমিত বাংলায় কথা বলতে পারেন না বলে, আমরা কি তাকে জ্ঞান থেকে খারিজ করে দেব? তাই তো করছি, কারণ আমাদের মনের মধ্যে দেখবেন আঞ্চলিক ভাষার প্রতি একটা ঘৃণা আছে। আজকে টেলিভিশনে একটা প্রোগ্রাম দেখছিলাম, নেক্সাস টিভিতে শাহনাজ মুন্নি গিয়েছিলেন একটা প্রোগ্রামে, এই উপস্থাপক যিনি ছিলেন তিনি খুব মানে শুদ্ধ শুদ্ধ উচ্চারণে কারি সাহেবের মতো করে কথা বলছিলেন বাংলা, এবং তিনি মুন্নিকে প্রশ্ন করেছিলেন আঞ্চলিক ভাষা নিয়ে। মুন্নি, তিনি আশা করেছিলেন যে মুন্নি বলবে যে আঞ্চলিক ভাষায় আঞ্চলিক টোন থাকা কণ্ঠের মধ্যে খুব খারাপ, মুন্নি সেটা বলেনি। মুন্নি বরং এই কথাটা বলেছে যে, আমেরিকার এক আমেরিকার কি একরকম উচ্চারণ কথা বলে? ইংল্যান্ডে কি একরকম উচ্চারণে কথা বলে নারী মানুষ? না, তাদের উচ্চারণের মধ্যে নানান অ্যাকসেন্ট আছে। এখন সিলেটি যদি একটু চলে আসে আমার মান বাংলাদেশ, সমস্যা কি? আমার এক কলিগ চ আর ছর উচ্চারণ পারে না, ছাগল ছাগল করে, তো অসুবিধা কি? হোয়াটস রং? সমস্যাটা কোথায়? একটু আঞ্চলিকতা যদি আসে ভাষার মধ্যে, তার তার এলাকাটাকে আমরা চিনতে পারি। তিনি হচ্ছেন ব্রাহ্মণবাড়ি এলাকা। ওই দিন এক এক ছেলে আমার উচ্চারণে ভুল ধরেছে, বলছে আমি নাকি লেখক লেখক বলছি, লেখক কথাটা তার কানে খুবই কষ্ট লেগেছে। আরে ভাই, আমি তো লেখক বলছি, অসুবিধাটা কি? লেখক বলতে হবে কেন আমাকে? কে শেখাইছে এসব উচ্চারণ করতে হবে আমাকে? একবারে কারি আব্দুল কাইয়ুম, আব্দুল কাইয়ুম বলতে হবে কেন? আমি কাইয়ুম বলি, অসুবিধাটা কি? আপনি দেখবেন কিছু কিছু আরবি ভাষাভাষী আছে, আব্দুল কাইয়ুম বলে উচ্চারণ করে। এই আব্দুল কাইয়ুমের কিছু কারি আছে টিএসসি তে, তারা ওই আবৃত্তি শেখায়, আবৃত্তি
বলতে হবে ফুল, ফুল বললে হবে না, একটু ভুল হলে অসুবিধা কি, সাতক্ষণ শেষ হয়ে গেলাম। এই যে টিএসসির কারিগুলো, কারি বলছি আবৃত্তিকার গুলো, সবার কথা বলছি না, আমার শ্রদ্ধেয় কয়েকজন আছেন নিশ্চয়ই, তারা কি করে ভাষার কতগুলো মানদণ্ড শিখেছে, এই উচ্চারণ হবে এরকম, কে উচ্চারণ শিখাচ্ছে আপনাকে, এই স্ট্যান্ডার্ড কে দিয়েছে আপনাকে যে উচ্চারণ এরকম হতে হবে। হ্যাঁ, যখন আমি কমিউনিকেট করতে পারছি, আপনার কাছে যেতে পারছি, আপনি আমার কথা বুঝতে পারছেন, সেটাই যথেষ্ট নয়? এখন আপনি বলবেন তাহলে কি কোনো স্ট্যান্ডার্ড থাকবে না, আমরা কি সব আঞ্চলিক ভাষায় কথা বলা শুরু করে দেব? আমি সেটা বলছি না, আমাদের একটা আনুষ্ঠানিক ভাষা অবশ্যই থাকবে, আনুষ্ঠানিক ভাষার বিরুদ্ধে আমি নই। যেমন ধরেন এই যে পোশাকটা পরে এখন আপনাদের সামনে আমি কথা বলছি, আমি বিছানায় যখন যাই সে পোশাক পরে তো অফিসে যাই না, তো আমি যখন আনুষ্ঠানিকতা করি তখন আমার একটা ভাষা থাকবে, আনুষ্ঠানিক ভাষা, যে ভাষা এখন আপনাদের সঙ্গে কথা বলছি। কিন্তু যখন আমার বন্ধুদের সঙ্গে আমি কথা বলবো, এই প্যারা দিস না দোস্ত, আর প্যারা দিস না আমাকে, এত প্যারা দিস না, আমি যদি বলি সমস্যাটা কি, প্যারা দিস না, প্যারা তো নতুন শব্দ, এটা তো অনেক কথা বলা হয়ে যায় একটি শব্দ, আর যা প্যারার মধ্যে আছে, এই যে নতুন নতুন শব্দ উৎপন্ন হয় সমাজে, এগুলো ভাষাকে সমৃদ্ধ করে, ভাষাকে সুন্দর করে, ভাষাকে নাটকীয় করে, জীবন্ত করে তোলে। আমাদের এখন কিছু কিছু মানুষ আছে এই যারা প্রমিত প্রমিত করছে, তারা ভাষার এই সৌন্দর্যটাকে বুঝতে পারছে না, কারণ বুঝতে পারছে না কেন, তাদের মাথার মধ্যে প্রমিত ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই জন্য প্রিয় বন্ধুরা, আমি প্রমিত অস্বীকার করি না, কিন্তু একটি প্রমিত আস্তে আস্তে তৈরি হবে, এর মধ্যেও আপনি শুদ্ধ উচ্চারণ, এই তথাকথিত শুদ্ধ উচ্চারণ যখন প্রমিত বাংলা বলবে, নোয়াখালী একটু বেরিয়ে আসবে, আসেন না অসুবিধাটা কি, সিলেট একটু বেরিয়ে আসবে, হ্যাঁ ঝিনাইদহ একটু বেরিয়ে আসবে, আসুক আমরা বুঝতে পারবো যে উনি ওই অঞ্চলের অ্যাকসেন্টে কথা বলছেন। অ্যাকসেন্ট আপনার অধিকার, এই অধিকার আপনি ফেলে দেবেন না, কিসের শুদ্ধ ভাষা? আমি বাংলা একাডেমিতে কাজ করি, এর সঙ্গে বাংলা একাডেমিকে মেলাবেন না, আমি একজন লেখক কবি, আমি যখন কথা বলি ফেসবুকে আমি কথা বলি একদম আমার ব্যক্তিগত মত, এটা বাংলা একাডেমির সঙ্গে এর কোনো যোগাযোগ নাই, বাংলা একাডেমি একটা জাতীয় প্রতিষ্ঠান। তো অনেকে আবার ভুল করে ফেলে, বাংলা একাডেমির আমি একজন সিনিয়র কর্মকর্তা, এটা স্বীকার করি, কিন্তু আমি যখন কথা বলি আপনাদের সঙ্গে, কথা বলে সরকার আমিন স, অতএব আমার এই বক্তব্যকে আপনারা ব্যক্তিগত হিসেবে গ্রহণ করবেন। প্রিয় বন্ধুরা, বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে কি বলেছিলেন, আমাদেরকে দাবায় রাখতে পারবা না। এই দাবায়া শব্দটা কি, দাবায়া, দাবায়া শব্দটা কিন্তু আঞ্চলিক একটি শব্দ, ফরিদপুর অঞ্চলের শব্দ। যদি বলতো আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না, তাহলে কি হতো বলেন? 7ই মার্চে বঙ্গবন্ধু যদি বলতো আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না, দাবিয়ে রাখতে পারবে না, বঙ্গবন্ধু যদি এ ধরনের বলতো, দেশ স্বাধীন হতো কিনা আমার সন্দেহ। আমাদেরকে দাবায় রাখতে পারবে না, এই যে স্পিরিট, সেটা হচ্ছে আঞ্চলিক শব্দের যে স্পিরিট। এবং আপনারা জানেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আঞ্চলিক ভাষার অভিধান করেছে, মোটা অভিধান করেছে, সে অভিধান কি এখন পাওয়া যায় না, কিন্তু এটাকে আরো সম্প্রচারিত করা উচিত। প্রতিটি অঞ্চলের ভাষার সৌন্দর্যকে গ্রহণ করে একটা প্রমিত কিন্তু গড়ে উঠবে। যে প্রমিত এখন চলছে এটা কলকাতা কেন্দ্রিক প্রমিত, কলকাতার উচ্চারণ আমি তো করবো না ভাই, হ্যাঁ কলকাতা আগে স্বাধীন হোক, আমরা স্বাধীনতা অর্জন করেছি 52 সালে ভাষা আন্দোলন করে, রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে, একটি প্রদেশের মতো আর বাংলাদেশ চলবে না, চলতে পারে না, তারা মাতব্বরি করবে, সেই মাতব্বরি আমরা গ্রহণ করব না, ভাষার ক্ষেত্রে মাতব্বরি দিন শেষ হয়ে গেছে। এবং কেউ আমাকে ভুল বুঝবেন না, কলকাতায় অসাধারণ কিছু লেখক আছে আমার প্রিয়, তাদেরকে আমরা সবসময় পড়ি, তাদের তাদের প্রতি আমাদের কোনো সমস্যা নেই শ্রদ্ধা ভালোবাসা প্রকাশ করতে, এই আমার এই বক্তব্যের প্রতি কোনো সাম্প্রদায়িকতার গন্ধ আপনারা খুঁজবেন না, কিন্তু মাধবপুরীর দিন শেষ। এই যে দেশ পত্রিকা, আহার এই দেশ পত্রিকা, হ্যাঁ দেশ পত্রিকায় লেখা ছাপাইতে হলে আমাদের হৃদয় ফেটে যায় তো এক একজনের, হ্যাঁ সেই দিন আর নাই, দেশ পত্রিকা এখন বন্ধ হয়ে গেছে, কারণ দেশের চেয়ে ভালো পত্রিকা বাংলাদেশে তৈরি হচ্ছে, আমি তো উত্তরাধিকারের কথা বলবোই, একটা অসাধারণ পত্রিকা উত্তরাধিকার, কালি কলম উত্তরা অসম্ভব সুন্দর পত্রিকা, এই ধরনের আরো কয়েকটা পত্রিকা আছে বাংলাদেশে, যে পত্রিকাগুলোর মধ্যে যে মান সেটা দেশের মানের চেয়ে অনেক উন্নত। হ্যাঁ এই হীনমন্যতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমরা বেরিয়ে গেছি, বাংলাদেশের লেখকরা
কলকাতার দিকে তাকিয়ে থাকে না, বরং কলকাতা শহরে এমন বাংলা ভাষার অস্তিত্ব খুঁজে পাওয়া কঠিন। এই হিন্দি এবং ইংরেজির যে দাপট চলছে কলকাতা, তারা আমার ধারণা অদূর ভবিষ্যতে বাংলাদেশে বিমানে টিকিট কেটে আসবে বাংলা ভাষায় কথা বলার জন্য, বাংলা ভাষায় সাইনবোর্ড দেখার জন্য, বাংলা ভাষায় রবীন্দ্রনাথের গান শোনার জন্য তারা আসবে বাংলাদেশে, সেদিন হয়তো বা বেশি দূরে নয়। কারণ যেভাবে আজকে কলকাতাকে গ্রাস করে নিয়েছে হিন্দি ভাষা, যেভাবে গ্রাস করে নিয়েছে ইংরেজি ভাষা, সেই তুলনায় বাংলাদেশ স্বাধীন বলে আজকে কিন্তু এখনো আমরা আঞ্চলিক ভাষায়, সিলেটের ভাষায়, নোয়াখালীর ভাষায়, এমনকি এই গুরুচণ্ডালী ভাষায় আমরা কথা বলতে পারছি। এবং আজকে আমি খুব সাহস করে বলেছি যে একটি গুরুচণ্ডালী ভাষা খুব দরকার। পরীক্ষার খাতায় লিখতো কি গুরুচণ্ডালী ভাষা দূষণীয়, আমি বলি দূষণীয় নয়, গুণনীয়। আমি আমার ভাষা আমি ব্যক্ত হব, আমি যেভাবে খুশি সেভাবে ব্যক্ত হব, আঞ্চলিক শব্দ নিয়ে ব্যক্ত হব, মান বাংলা নিয়ে ব্যক্ত হব, ইংরেজি শব্দ নিয়ে ব্যক্ত হব। যেমন ইংরেজি বলে অসুবিধাটা কি, বলেন যে ইংরেজি আমার মুখের মধ্যে ঝুলে টানে চলে আসে, সেই ইংরেজি বলবো না আমি যেটা ডিকশনারি দেখে দেখে অর্থ করতে হয়, তা না। কত ইংরেজি শব্দ আমাদের মুখে উচ্চারিত হচ্ছে প্রতিনিয়ত, এগুলো ভাষাকে সমৃদ্ধ করছে। প্রিয় বন্ধুরা, নদীকে আপনি চেষ্টা করলেও থামাই দিতে পারবেন না, দাবায় রাখতে পারবেন না নদী, নদীকে নদী প্রবাহ প্রবাহিত হবেই হবে, ভাষা নদীর মতো। জোর জবরদস্তি করে আপনি এটা বদলাতে পারবেন না, এটা থামাতে পারবেন না। অতএব কেউ যদি বলে যা একটা প্যারা গেল আজকে, আপনি মাইন্ড করেন না, এই যে মাইন্ড করেন না বললাম, প্যারা, এসব হচ্ছে ভাষার মধ্যে নতুন সংযোজন হচ্ছে। এখন একটা কথা বলি, কিছু ওই যে সে 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 কেমন আসিস, দুষ্ট ভালো আসিস, একটা জেনারেশন তৈরি হয়েছে, এরা আঞ্চলিক আঞ্চলিক না, এরা হচ্ছে তথাকথিত এই পুঁজিবাদী সমাজের উচ্ছিষ্ট খুর একটা শ্রেণী তৈরি হয়েছে। হ্যাঁ, এদের নাই লেখাপড়া, নাই সংস্কৃতি চর্চা, কিছুই নাই, বিকৃতি করে কথা বলা, কেমন আসিস, ভালো আসিস ইংরেজি উচ্চারণ করা হবে। এগুলাকে যদি কেউ থাবড়াইতে চায়, আমি তাকে বলবো থাবড়াবার প্রয়োজন নাই, এগুলো হচ্ছে আসছে আবার হারিয়ে যাবে। এবং সোসাইটিতে এখনো কিন্তু তাদের আর বেল নাই, তাদের বেল শেষ হয়ে গেছে, কারণ গত 6 মাস আগে যেরকম এগুলো দেখা যেত এগুলো কিন্তু কমে গেছে। তো এই যে বেল নাই, কি সুন্দর শব্দ, দেখেন কত কথা বলা হয়ে যায় একটি শব্দের মধ্যে দিয়ে। ভাষা তো এইভাবে সমৃদ্ধ হয়, এভাবে সমৃদ্ধ হয়। ভাষার মধ্যে জীবন্ততা ফিরে আনতে হলে, জীবন ফিরে আনতে হলে এই আমাদের সমস্ত আঞ্চলিক ভাষাগুলোর মধ্যে মেলবন্ধন তৈরি করতে হবে, ওই আর একটু কঠিন শব্দ বলি মিথস্ক্রিয়া তৈরি করতে হবে, বিবাহ দিতে হবে একটার সঙ্গে, ভাষা প্রতিটি আঞ্চলিক ভাষার সঙ্গে। এবং আমি বিশ্বাস করি আজকের 21শে ফেব্রুয়ারি দিনে জ্বালাময় কণ্ঠে আপনাদেরকে বলছি, আগামী 50 বছর পর বাংলাদেশের ভাষার এই যে প্রমিত ভাষা সেটা তৈরি হবে সমস্ত অঞ্চলের শব্দ নিয়ে, সমস্ত অঞ্চলের ভঙ্গি নিয়ে। 50টা বছর লাগবে, সেদিন আমি বেঁচে থাকবো কিনা জানি না, তাতে কিছু আসে যায় না, ভাষা তৈরি হবে, কারণ বাংলাদেশ স্বাধীন দেশ। এবং আজকে আমি ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই, যে তারা যদি যুদ্ধটা না করতেন আমাদের বাংলাদেশ স্বাধীন হতো না, আর স্বাধীন না হলে আজকে এই কথাগুলো আমি বলতে পারতাম না। প্রিয় বন্ধুরা, আমি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাই, কারণ তিনি বলেছিলেন, আঞ্চলিক শব্দ উচ্চারণ করেছিলেন, দাবায় রাখতে পারবে না, দাবি রাখতে পারবে না বলেননি। বঙ্গবন্ধু আমাদের চেতনা, এই অর্থে ভাষী করতে তিনি আমাদের চেতনা, আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। তো আমার এই বক্তৃতাটা যারা এই মাত্র শুনছেন, আপনাদেরকে বলি যে আমি বেশ কিছু কথাবার্তা বলে ফেলেছি, পোস্ট করে দেবো ভিডিওটা, আপনারা শুরু থেকে ইচ্ছে করলে কোনো এক সময় শুনে নিন। সবাইকে ভালোবাসা, শুভরাত্রি।